এই পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি নাকি প্রাণীর সংখ্যা বেশি? নিশ্চয় আপনার কাছে উত্তর আসবে প্রাণীর সংখ্যা বেশি। ইয়েস, দ্যাট ইজ রাইট, প্রাণীর সংখ্যাই বেশি। কিন্তু দেখেন, একটু খেয়াল করে, আমরা মানুষেরাই মানুষদের কাছে হাত পাতি, আমরা মানুষেরাই হতাশাগ্রস্ত হই আমাদের খাওয়া দাওয়া, আমাদের চলাফেরা নিয়ে। অথচ পৃথিবীতে এত বড় বড় প্রাণী আছে, তারা কিন্তু তাদের খাবার নিয়ে, আহার নিয়ে, তাদের জীবন নিয়ে তারা কিন্তু কখনো টেনসড না, হতাশাগ্রস্ত না। এবং এমন এমন প্রাণী আছে যে আমাদের মতো 50-100 জন মানুষকে একবার খেয়ে ফেললেও তাদের কিন্তু পেট ভরবে না। আমরা যদি হাতি, তিমি, আরো বড় বড় প্রাণী আছে, আমাদের অজানা অনেক প্রাণী আছে যা এখন পর্যন্ত আমরা জানিও না। সো দ্য থিং ইজ, আমরা মানুষেরা হতাশাগ্রস্ত হই, ওরা এত খাবার খায় হতাশাগ্রস্ত হয় না, ওদের ব্যবস্থা আল্লাহ করেন। এর কারণ হচ্ছে ওরা আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং ভরসা রাখে। আর আমরা মানুষেরা আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং ভরসা রাখতে পারি না দেখে আমরা দারিদ্রতায় ভুগি, টাকার অভাবে ভুগি, এবং আমরা আরও যেটা হয় হতাশাগ্রস্ত হয়ে পড়ি, অন্যের কাছে হাত পাতি। আমি তো আজ পর্যন্ত কোনো প্রাণীকে আর একটা প্রাণীর কাছে খাবার ভিক্ষা করতে দেখি নাই, কিন্তু মানুষ মানুষের কাছে করে। তো মানুষের কাছে করে দেখেই তারা ভিক্ষুক। যদি ভিক্ষুকেরা সবাই আল্লাহর কাছে চাইতো, ভিক্ষুক থাকতো না। ওরা মানুষের কাছে চায় দেখেই ভিক্ষুক। মানুষের অ্যাবিলিটি হচ্ছে সংকীর্ণ, আর স্রষ্টার অ্যাবিলিটি অসীম। তো এই জন্য আসেন আমরা হতাশা মুক্ত হই এবং পূর্ণ আস্থা এবং ভরসা আল্লাহর উপরে রাখতে পারলে ইনশাআল্লাহ আমাদের জীবনটাও অত্যন্ত সুন্দর হতে পারে। ধন্যবাদ সবাইকে। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। পজিটিভিটি ছড়ালেই কিন্তু আপনি একটা পুণ্যের কাজ করছেন, শেয়ার করে দিলে অন্যরা দেখতে পাবে আর অন্যদেরকে আপনি উপকার করছেন। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।